আমার নিজের দুনিয়ায় প্রিয়তমা, অবশেষে ভাগ্য আমার দিকে হস্ত প্রসারিত করেছে, আমাকে আনুকূল্য করেছে। আজ আমি আর রাশেদ মিলে শেখ সাইদের বাগান কিনতে যাব। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে অবশ্যই বাগানটি অন্য কেউ কিনে ফেলার আগেই সেখানে যেতে হবে। আমি প্রথম রাশেদকে ঘুম থেকে জাগাবো, তারপর দুজনে মিলে সাইদের বাড়িতে গিয়ে চুক্তি করব। রাশেদ কোথায়? রাশেদ ওঠো, জলদি ওঠো। নিশ্চয়ই নাইম, সে সব সময় এমন তাড়াহুড়া করে। আগে দরজাটা খুলি। তুমি কি এখনো ঘুমাচ্ছ রাশেদ? গায়ের সব মানুষ জেগে উঠেছে, জলদি কাপড় পরে নাও, চলো জলদি চলো। আমি ঘুমাচ্ছি না, আমি সব সময় ভোরে উঠি, এমনকি সূর্যোদয়েরও পূর্বে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এত তাড়াহুড়া করছেন কেন? এখনো তো বেলা উঠেনি। আমি আমাদের পূর্বে আর কাউকে সে বাগান ক্রয় করতে দেব না। আমাদের নসিবে যা লেখা রয়েছে তা অন্য কেউ নেবে না, অতএব চিন্তা করে লাভ নেই, আল্লাহর নির্দেশের বাইরে কিছুই হয় না। তুমি আছো আল্লাহ ভরসা নিয়ে। শোনো, এদিকে আসো, জলদি করো, আমাদের তর্ক করার মতো সময় নেই। এটাই শেখ সাইদের বাড়ি, চলো ওর দরজায় করা নারী। কে ওখানে? আমরা তোমার বাগানখানা কিনতে এসেছি সাইদ। আপনাদেরকে স্বাগত, ভেতরে আসুন। হ্যাঁ, আমরা প্রস্তুত শেখ সাইদ, এবং এই হচ্ছে তার মূল্য যা তুমি চেয়েছিলে। আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আমি আপনাদের যে বাগানটির কথা বলেছি তার নড়চড় হবে না। আমরা আপনাকে পুরোপুরি বিশ্বাস করি, কিন্তু বাগানটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই, আমরা আমাদের ভাগ্য গড়তে চাই, আর তাই আমরা একটু তাড়াহুড়া করছি আর কি। আচ্ছা ঠিক আছে, এই নিন, এই যে জমির দলিল। কিন্তু আমি আপনাদেরকে এই জমিটির খুব যত্ন নিতে বলবো, কারণ এটি আমি আমার পিতামহের কাছ থেকে পেয়েছি এবং এতদিন আমিই এর দেখাশোনা করেছি। আমি এই জমির যথেষ্ট যত্ন নিব, এটা আমার জীবনের স্বপ্ন। আপনি ভাববেন না শেখ সাহিদ, আমি আমার আজন্ম লালিত স্বপ্নকে ব্যর্থ হতে দেব না। এই বাগানটার মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হবে। দিনের পর দিন নাঈম আর রাশেদ বাগানে কঠোর পরিশ্রম করে গেল। বাগানের গাছগুলোতে ফল না আসা পর্যন্ত তারা পরিচর্যা অব্যাহত রাখল। অবশেষে তাহলে গাছগুলোতে ফল ধরল। চলো সন্ধ্যার পূর্বেই আমরা বাজারে যাই। দয়া করে আল্লাহর দেয়া সম্পদ থেকে আমায় কিছু দান করুন, আমি গতকাল থেকে না খেয়ে আছি। অন্য জায়গায় দেখো হে বৃদ্ধ, তোমার সঙ্গে কথা বলে নষ্ট করার সময় আমাদের হাতে নেই। দাঁড়াও, মিসকিনদের নিন্দা করো না, এটা নাও ভাই, এটা আল্লাহর দান। তুমি ফলটা ওকে দিলে কেন? যদি এভাবে প্রত্যেক ভিক্ষুককে দিতে থাকে তাহলে আমাদের আর কিছু থাকবে না। উত্তেজিত হয় না ভাই, মনে করো এই ফলটা আমি আমার অংশ থেকে ওকে দিলাম। ঠিক আছে ঠিক আছে, ভালো করেছো, চলো চলো এবার চলো। Thank you.
তোমার সঙ্গে একমত, এই তোমার টাকা। ধন্যবাদ ধন্যবাদ। শুকরিয়া আল্লাহর, আল্লাহ চাহে তো আমাদের উপর তার করুণা অব্যাহত থাকবে। রাশেদ, একটা কথা ছিল, আমি শীঘ্রই এই বাগানের মুনাফা দিয়ে আরেকটা বাগান কেনার চিন্তা করছি। এখন আমাদের কাছে আরেকটি বাগান ক্রয়ের মতো টাকা আছে, তুমি কি বলো রাশেদ? সে তো ভালো কথা, কিন্তু মনে রাখবে এজন্য আমাদেরকে আরো অনেক কঠোর পরিশ্রম করতে হবে। দয়া করে আমায় কিছু সাহায্য দিবেন, আমার বাচ্চারা না খেয়ে আছে। ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব, কিন্তু আমার জন্য দোয়া করতে ভুলবে না। ওকে দিতে হবে না কিছু। তুমি কি আমাদের নতুন বাগানের পরিকল্পনার কথা ভুলে গেছো? আমাদের প্রত্যেকটি দিরহাম সঞ্চয় করা দরকার। প্রথমে মিসকিন, তারপরে বাগান। আল্লাহ তোমার এবং তোমার পরিবারের ভালো করুন। এইভাবে তুমি তোমার সমস্ত অর্থ শেষ করবে, অথবা হতে পারে আমাদের দুজনেরই। যদি তুমি দান করা অব্যাহত রাখো, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না রাশেদ। একটা মিসকিন সাহায্য চাইবে আর আমি তাকে কিছু না দিয়ে চেয়ে চেয়ে দেখব? আমার যা সম্পদ আছে তা তো আল্লাহরই দান, তা থেকে তিনি আমায় কিছু দিয়েছেন মাত্র। তুমি কি এই পেঁচাল বন্ধ করবে? এখন থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা, এবং আমরা বাগানের জমি দুভাগে ভাগ করে নিব। তারপর তুমি তোমার ইচ্ছা মতো মিসকিন পুষতে থাকো। যেমনটি তোমার ইচ্ছা। দুজন অংশীদার পৃথক হয়ে গেল। প্রত্যেকেই তাদের জমিতে কঠোর পরিশ্রম শুরু করল। বাগানে প্রচুর ফল হল। রাশেদ গরিবদেরকে আরো বেশি করে সাহায্য করতে লাগল। তাদের কথা সে কখনো ভুলত না। ফলগুলো 2000 দিরহামে বিক্রি করেছি, কেমনটি আপনি বলেছিলেন? খুব ভালো, খুব ভালো। কই দাও দেখি, আরে জলদি দাও, আমি যে অর্থ ভালোবাসি, আমি এগুলো নিজ চোখে দেখতে চাই। এই তো, এই এই তো, এই তো স্বর্ণমুদ্রার সুমিষ্ট আওয়াজ। জনাব, দয়া করে কিছু সাহায্য করুন, আমি বড় ক্ষুধার্ত। আমি বৃদ্ধ মানুষ এবং কোনো কাজ করতে পারি না। কে আপনি? শীঘ্র চলে যান। আপনি কি জানেন এটা কার বাড়ি? এটা নাইম সাহেবের বাড়ি। তিনি গরিবদের একদম দেখতে পারেন না। তিনি যদি আপনাকে দেখতে পান তাহলে প্রহারও করতে পারেন। আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তার নিকটে ফিরে যাব। আমাদের জন্য তিনি যথেষ্ট। নাইমের অর্থ সম্পদ অনেক বৃদ্ধি পেল। এখন তার দুটো বাগান, বাগানগুলো ছিল নদীর ধারে। আমি একটু শহরে যাচ্ছি, কিছু নতুন পোশাক কিনতে হবে, এমন পোশাক যা আমায় মানাবে ভালো। আপনার যেমনটি ইচ্ছে প্রভু। আমি ফিরে না আসা পর্যন্ত বাগান ছেড়ে যাবে না, আর সাবধান থাকবে যেন বাগান থেকে কেউ কিছু চুরি না করে। গোলাম সর্বক্ষণ এখানেই মজুদ থাকবে হে আমার মনি। বুঝতে পারছো না, আমি চলছি ঘোড়ার গাড়িতে আর তুমি পায়ে হেঁটে। আমি এখন দুটো বিশাল বাগানের মালিক। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তোমাকে এসব দিয়েছেন, আরো দিক, আমি খুশি হব। এসো আমার সঙ্গে চলো রাশেদ, আমার বাগান দুটো দেখবে। তুমি যদি তাতে খুশি হও তাহলে চলো। এসব আল্লাহর দান, সকল প্রশংসা কেবল তাঁর। এই যে, এই যে, এটা নাও আর চেয়ে দেখো যে আমার জীবনটা কত বদলে গেছে। এসব আমার পরিশ্রম এবং অর্থ উপার্জনের নেশার ফল।
তুমি কি এখনো আগের মতোই গরিব মিসকিনদের অর্থ বিলি করেও আনন্দ পাও? গরিব মিসকিনদের সাহায্য করে আমি যে আনন্দ পাই তা পৃথিবীর সকল সম্পদের বিনিময়েও পাওয়া সম্ভব নয়। সেই বস্তা পচা সস্তা চিন্তাই এখনো তোমার মগজে আছে। আমি ওসব অনেক আগেই ঝেড়ে ফেলেছি, আর এই জন্যই তুমি দেখতে পাচ্ছ যে আমার অর্থকরী সম্পদ অনেক অনেক গুণ বেড়ে গেছে। না বন্ধু না, তোমার চিন্তা ভুল। তুমি অন্তরকে অহংকার দিয়ে পূর্ণ করো না, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন এবং তোমাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন। ফলে তুমি আবার আগের মতোই গরিব হয়ে যেতে পারো এবং কাল কেয়ামতে তিনি তোমাকে শাস্তি দেবেন। কি বললে তুমি? আমার বাগান দুটো ধ্বংস হয়ে যাবে? না 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 না, অন্তত আমার দুটো বাগানের ক্ষেত্রে এমনটি কখনো হতে পারে না, কারণ তারা সর্বদা আমার যত্ন আর নিয়ন্ত্রণে রয়েছে এবং চিরকাল আমারই থাকবে। আমাকে আবার কে পাকড়াও করবে? তুমি যা বলেছ সব মিথ্যে, প্রবঞ্চনা। পরকাল বলে কিছু নেই, আমি এসব বিশ্বাস করি না, বিশ্বাস করি। এমন অবিশ্বাসী হয়ো না। আল্লাহ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং এরূপ যৌবন দীপ্ত তরতাজা করেছেন। তোমার জন্য বড় দুঃখ হয় বন্ধু। আমি আরেকটিবার এমন উদ্ভট কথা শুনতে চাই না। তুমিও যদি অর্থবিত্তের মালিক হতে চাও তাহলে আমার পথে চলো, দেখবে তুমিও ধনী হয়ে গেছো। তোমার মতো লেজ কাটা হতে আমি রাজি নই এবং কিছুতেই তার উপর বিশ্বাস হারাবো না। আল্লাহই সর্বোত্তম দাতা। যে বাগান দুটোকে তুমি তোমার জান্নাত বলে মনে করছো, তিনি ইচ্ছা করলে আমায় এর চেয়ে ঢের বেশি দিতে পারেন, আর যদি না দেন তাহলে জেনে রাখবে তিনি আমার জন্য তা সঞ্চিত রেখেছেন, একদিন একদিন দিবেন। কিন্তু তুমি দুটো ফলের বাগানের বিনিময়ে নিজের ইমানের মতো ঐশ্বর্যকে বিসর্জন দিলে, এর ফল তুমি একদিন পাবেই, এর ফল তুমি একদিন পাবেই। তুমি চলে গেলেই বাঁচি, জীবনে আর দ্বিতীয়বার তোমার মুখ দর্শন করতে চাই না, তোমার এই অকট মূর্খ কথা শুনতে চাই না। সে রাতেই আল্লাহর ক্রোধ নেমে আসে নাইমের দুই জান্নাতের উপর, দুটো বাগানই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গাছে গাছে ঝুলে থাকা টাটকা ফলগুলো মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে, নাইমের সমস্ত শ্রম পণ্ড হয়ে যায়। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল, আমার পাকা পাকা ফলগুলো কোথায়, আমার লম্বা লম্বা গাছগুলো কোথায়, আর নদীর স্বচ্ছ জলই বা কোথায়? এটা আল্লাহর ক্রোধ, আমি তাকে অবিশ্বাস করেছি, এটা আমার কর্মফল। আমি যদি রাশেদের কথা শুনতাম, আমি যদি রাশেদের কথা শুনতাম এবং তোমাকে বিশ্বাস করতাম, তাহলে হয়তো এমনটি হতো না। হে আল্লাহ, আমার ভুল হয়েছে, তুমি আমাকে আমার ভুলের শাস্তি দিয়েছো, আমি তোমার কাছে মাপ চাই। হে আল্লাহ, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে মাপ চাই।